আসসালামু আলাইকুম। এখানে 3% জায়গায় 15টা কলাম দিয়ে তিনতলা ফাউন্ডেশন, 2 ইউনিটের বাড়ি। তো এইবার এটি একেবারে ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত কত টাকা লাগলো? এইবার এটি আছে পাশে 28 ফিট এবং লম্বায় আছে 48 ফিট। এবারেতে প্রায় 1344 স্কোয়ার ফিট হয় এবং শতাংশে যদি হিসেব করেন তাহলে প্রায় 3% জায়গার মতো। তবে এখানে নিচতলায় 1344 স্কোয়ার ফিট, কিন্তু উপরে কিন্তু কার্নিশ এবং সামনের বারান্দা, তারপর চৌকি, সিঁড়ির চৌকি সহ টোটাল যদি হিসেব করেন তাহলে 1550 স্কোয়ার ফিট হবে। 1550 স্কোয়ার ফিট হবে। এই বাড়িটি আসলে নিচতলা হইল 3% জায়গা। তো এটা প্রথমে আমরা যেই ড্রয়িংটা ছিল এই ড্রয়িংটিকে কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে। যেমন আগে ড্রয়িংয়ে কিন্তু সামনে বাথরুম এবং কিচেন রুম ছিল, এখন আমরা কী করছি, বাথরুম এবং কিচেন রুম পিছনে নিয়ে গেছি। এটার কারণ হলো যখন ড্রয়িংটা করা হয়েছিল তখন কিন্তু আমরা ড্রয়িং দেখিয়া মাজন, যেই বিল্ডিংয়ের মাজন, ওনার সাথে আমরা পরামর্শ করি, পরামর্শ করিয়া উনি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেন, পরামর্শ করিয়া এই কাজটা চেঞ্জ করেন, কারণ বাথরুমগুলা চেঞ্জ করেন। কারণ ড্রয়িং যখন করা হয়, একটা মাজন যখন ড্রয়িং দেখেন, আসলে সব কিছু ওনারা ড্রয়িং দেখেই কিন্তু প্রথমেই বোঝা একটু টাফ ব্যাপার হয়, কিন্তু আমরা যখন ড্রয়িংটা দেখি, আসলে যেহেতু কাজ করি আমরা, এই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা, যখন আমরা কাজটা শেষ করে আসি তখন কিন্তু বা কাজ চলাকালীন অনেক সময় দেখা যায় অনেক মাজন বলেন যে ভাই আমি তো এই জিনিসটা বুঝি নাই, আমাকে আগে বুঝাই বললেই হইতো। তারপরে আমরা যখন ড্রয়িং দেখে আমরা একটু পরামর্শ দিই, কিন্তু অনেকে আছেন আমাদের পরামর্শ মতো বুঝ হইলে করেন, আবার অনেকের মনে করেন যে আমি ড্রয়িং যেভাবে করছি এভাবেই কাজ করো, কিন্তু আমরা দায়িত্ব হইলো যে আমরা বুঝানো। আর এখানে এই কলামের দূরত্ব হলো 20 ফিট। 20 ফিটের এখানে আমরা যে বিমটা দিছি, বিমটা ঝুলাইছি আমরা 15 ইঞ্চি, আর বাদ বাকি যত বিম আছে এগুলা কিন্তু সব 12 ইঞ্চি ঝুলানো, এটা ঝুলানোর উদ্দেশ্য হইলো। আর এবং এই বিমে কিন্তু 20 মিলিরড দেওয়া হয়েছে। তো এটা যেহেতু মাঝখানে কোনো কলাম নেই, আর মাঝখানে যদি কলাম দেওয়াও হইতো তাহলে দেখা যেত যে রুমের মাঝখানে একটা কলাম পড়ে যেত, দেখতে বিশ্রী দেখা যেত। এজন্য এখানে বিমটাকে এই 20 মিলি রড দিয়ে এবং 15 ইঞ্চি ঝুলানো হয়েছে, যাতে এই বিমের উপর সাপোর্ট নিতে পারে। আসলে এজন্যই কেন আপনি ভালো শুধু ইঞ্জিনিয়ার বা ভালো ড্রয়িং হলেই যে কাজটা সুন্দর হয় এরকম না, দেখা যায় যে আপনি অবশ্যই ভালো বুঝে যারা কাজ তাদেরকে দিয়ে আসলে কাজটা করানো সবচেয়ে ভালো, এবং ভালো মিস্ত্রি দ্বারা যদি কাজটা হয় তাহলে কাজটা সুন্দর হয়। আমরা চেষ্টা করি সবসময় ভালো কাজ করার, এরপরও অনেক ভুল ত্রুটি হয় যে কাজ করতে গিয়ে, এগুলো তো আপনার থাকবেই। তারপরও আমরা যতটুকু পারি, যেহেতু আমরা অনেক দিন যাবত কাজগুলো করতেছি, অনেক মাজনের কাছ থেকে কিন্তু আমরা কাজটা শেষ করলে পরে, যেহেতু আমরা এলাকাতেই কাজ করি, দেখা যায় যে অনেক যেই খারাপ দিকগুলা ভালো দিকগুলা কিন্তু ওনারা আমাদেরকে তুলিয়া ধরে যে আসলে দেখেন এটা আমার এভাবে হয় নাই বা এটা এভাবে হইলে ভালো হইতো। তো আমরা পরবর্তীতে যদি অন্য কাজগুলা করলে ওই ভুলগুলা যাতে শুধরাই আমরা কাজগুলা করতে পারি, এইভাবে আমরা চেষ্টা করি। তো এখানে এই প্রত্যেকটা ইউনিটে কিন্তু 2টা করে বেডরুম, আর একটা কিচেন, একটা বাথরুম এবং একটা বারান্দা। এই ড্রয়িংয়ের যেই ডাইনিং স্পেসটা অনেক বড়, এবং ডাইনিং স্পেস থেকে কিন্তু সরাসরি একটা জানালা থাকবে। ডাইনিং স্পেস থেকে যদি জানালা থাকে সরাসরি, তাইলে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়। অনেক সময় দেখা যায় জায়গার অভাবে ডাইনিং স্পেসটা মাঝখানে পড়ে যায়, যে কোনো দিক থেকেই কিন্তু ডাইনিং স্পেসে আলো বাতাস আসে না। তো সেই ক্ষেত্রে যদি ডাইনিং স্পেসে সরাসরি কোনো জানালা থাকে তাহলে কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়া যায়, যেটা এই বিল্ডিংয়ে কিন্তু ডাইনিং স্পেসে জানালা একটা আছে। তারপর এই বিল্ডিংটা কিন্তু তিনতলা ফাউন্ডেশন, ওইখানে নিচে পুকুর ছিল যার কারণে ফাইলিং করা লাগছে। এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ দেওয়া পর্যন্ত প্রায় 19-20 লাখ টাকা লাগিয়ে গেছিলো, যে ছাদ দেওয়া পর্যন্তই, কারণ হইলো প্রায় 3-3.5 লাখ টাকা লাগছিলো শুধু ফাইলিং করতেই। কারণ জায়গা যদি আপনার নরম হয়, জায়গা অনুপাতে কিন্তু বিল্ডিংয়ের ফাউন্ডেশনের খরচটা নির্ধারণ করা হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে ভিডিওর থেকে কোনো না কোনো আইডিয়া পাবেন।